হ্যালো, আজকে এটা বলো, সেটা হচ্ছে রিলেশনশিপ অফ ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস ডিপার্টমেন্ট উইথ আদার ডিপার্টমেন্টস অফ এ হোটেল। কোনো একটা হোটেলের বিভিন্ন ডিপার্টমেন্টের সাথে ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস ডিপার্টমেন্টে কী কী সম্পর্ক সেটা নিয়েই আমরা আজকে আলোচনা করব। তো প্রথমে আমরা বলে দিই, যে কোনো একটা কাজের ক্ষেত্রে আমরা টিম ওয়ার্ক ছাড়া কোনো কাজ কিন্তু সম্পন্ন হয় না। তেমনিভাবে কোনো একটা অর্গানাইজেশন বা প্রতিষ্ঠান চালানোর জন্য তার বিভিন্ন ডিপার্টমেন্টের সাথে যদি প্রপারলি ইন্টারলিঙ্ক এবং তারা প্রপারলি যদি কোঅপারেশন না করে তাহলে কিন্তু, বা কোঅর্ডিনেশন না করে বা সিনক্রোনাইজেশন না করে, তাহলে কিন্তু যে কোনো বিজনেসের ক্ষেত্রে সেটা খুব তাড়াতাড়ি চলে না। তো আমাদের ট্যুরিজমে বা হোটেল ইন্ডাস্ট্রি এখানেও ব্যাপারটা একই। তো এই ডিপার্টমেন্টের সাথে বিভিন্ন রকম ডিপার্টমেন্টে যদি সিনক্রোনাইজেশন কোঅর্ডিনেশন না হয় তাহলে তাদের মধ্যে বহু সমস্যা দেখা যেতে পারে, এবং এইটা যদি সম্পূর্ণভাবে ল্যাক অফ কোঅর্ডিনেশনের ফলে ক্লায়েন্টস বা গেস্ট ডিসস্যাটিসফাইড হতে পারে, ব্যবসা আস্তে আস্তে কমতে থাকতে পারে, রেপুটেশনের উপর দাগ পড়বে, এবং লাস্টের দিকে সেখানে কেউ আসবেই না। এই ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস এই ডিপার্টমেন্টের সাথে যে সমস্ত ডিপার্টমেন্ট যুক্ত তারা হচ্ছে কিচেন বা ফুড প্রোডাকশন, হাউসকিপিং, ফ্রন্ট অফিস, সেলস অ্যান্ড মার্কেটিং, হিউম্যান রিসোর্স, সিকিউরিটি, পারচেজ অ্যান্ড স্টোর, ইনফরমেশন টেকনোলজি। কী করে, কী কীভাবে, এবং সেখানে আমি একটু একটু করে আমি আলোচনা করব। প্রথম হচ্ছে কিচেন। কিচেন মানে ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশন, যেখানে রান্নাটা তৈরি হয় বা আমরা যেটাকে রান্নাঘর বলছি। দ্য FNB আউটলেটস অফ এ হোটেল আর ব্যাকড বাই দ্য কিচেন ডিপার্টমেন্ট for the production of food and accompaniments. Staff members on both sides, production and service, have to coordinate in works like receiving and placing of meal orders. So, food and beverage je outlet gulo tara shobshomoy kitchen er kacha kaji hoy, tar karon hocche tate amra order ta dite subidha ebong khawar ta gorom thakbe, ebong amra khub taratri guest der table e serve korte parbo. তাদের সাথে, কিচেনদের সাথে ফুড অ্যান্ড সার্ভিসের সম্পর্ক হচ্ছে এরকমই, তারা খাবার তৈরি করে দেবে, সার্ভিস পার্সনাল নেবে এবং তাড়াতাড়ি গেস্টকে সার্ভ করবে এবং অর্ডারগুলো দেবে। হাউসকিপিং হচ্ছে রেসপন্সিবল হচ্ছে FNB যে আউটলেটসগুলো আছে, ফুড অ্যান্ড বেভারেজ আউটলেটসগুলো, তাকে যেন নিট অ্যান্ড ক্লিন, হাইজিনিক করে তোলা, সেই জিনিসগুলোকে মেনটেন করা, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। সেটা বিভিন্ন রকম লিনেন হতে পারে, আফল স্ট্রিজ হতে পারে, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ফিক্সচার্স হতে পারে, সেটা কেমন হতে পারে, কোনো মাটিতে কোনো ময়লা পড়ে গেল সেটা পরিষ্কারের মাধ্যমে, বিভিন্ন রকম যে সার্ভিয়েত, ফার্নিচার যা যা আছে সেগুলো ক্লিনের মাধ্যমে, বলতে পারি রেস্টুরেন্টের জানলা পর্দা এইগুলো পরিষ্কারের মাধ্যমে, মোটমাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখাই হচ্ছে হাউসকিপিং কিন্তু মেন কাজ। ফ্রন্ট অফিস আমরা জানি এটা হচ্ছে হোটেলের যে এন্ট্রান্সে যে ডিপার্টমেন্টটা থাকে, গেস্টরা প্রথমে যাদের সাথে দেখা করছে বা যাদের মুখটাকে দেখতে পাচ্ছে, মিরার অফ আ হোটেল, দ্যাট ইজ নোন অ্যাজ ফ্রন্ট অফিস। তো আমরা এই ডিপার্টমেন্টের সাথে, FNB সার্ভিস এবং ফ্রন্ট অফিস ডিপার্টমেন্টের সাথে এরমভাবে সম্পর্ক, কেউ রুমে এলো তো ফ্রন্ট অফিস FNB সার্ভিসকে খবর দেবে এই রুমে এই এই গেস্ট আছে, এরা রুম সার্ভিস অর্ডার করতে পারে, এবং FNB সার্ভিস কী করে সাহায্য করবে, FNB সার্ভিস বিভিন্ন রকম খাবার দিয়ে বা খাবারের যে বিলিংগুলো সেগুলো ফ্রন্ট অফিসকে দিয়ে, বিলগুলো দিয়ে তারা সাহায্য করবে। যখনই সে গেস্টটি চেক আউট হয় বা বেরিয়ে যাবে তখন তারা বিলগুলো সেটেলমেন্ট করতে পারে, কারণ রুম সার্ভিসে যারা খাবার অর্ডার করে তারা সবসময় হয়তো ক্যাশ দিচ্ছে না, তারা হয়তো বলতে পারে যে আমি একবারে যখন বেরোবো বা আমি যখন হোটেলটা ছাড়বো তখন একবারে সব পেমেন্ট ক্লিয়ার করে যাবো। তো এই সিস্টেমগুলোকে ঠিকঠাক করে ধরে রাখার জন্য দুই ডিপার্টমেন্টের সাথে কিন্তু যুক্ত থাকে। সেলস অ্যান্ড মার্কেটিং কী করে যুক্ত, তার কারণ হচ্ছে আমরা যে ব্যাংকোয়েট যে ফাংশানগুলো দেখি, বিভিন্ন রকম ফাংশান হচ্ছে, রেস্টুরেন্ট বুকিং বড় হিউজ অ্যামাউন্টে, কর্পোরেট মিটিংস, কনভেনশনস, পার্টিস প্রভৃতি এগুলো হচ্ছে, তারা এই বুকগুলো করে এবং FNB সার্ভিসকে বলে এত তারিখে একটা বিয়ে আছে, এত তারিখে একটা রিসেপশন আছে, এত তারিখে একটা পার্টি আছে, এত তারিখে একটা সেমিনার আছে, তুমি এতজন লোকের বা এতজন লোকের খাবারের অ্যারেঞ্জমেন্ট করে রাখো, তারা অলরেডি আমাকে পেমেন্ট করে দিয়েছে, তুমি কিন্তু রেডি থাকবে, এই এই খাবার আছে, এই খাবার লাগবে, এই জিনিসপত্র লাগবে, তাদের রিকোয়ারমেন্টসগুলো বলা। এই জন্য সেলস অ্যান্ড মার্কেটিংয়ের সাথেও তারা কিন্তু যুক্ত থাকে FNB সার্ভিস। হিউম্যান রিসোর্সটা খুব একটা মোস্ট ইম্পর্টেন্ট FNB সার্ভিসের, তার কারণ হচ্ছে এই হিউম্যান রিসোর্সের মাধ্যমেই কিন্তু বিভিন্ন রকম যে দক্ষ
এফএনবি সার্ভিস স্টাফরা তাদের কিন্তু রিক্রুটমেন্ট হয়, মানে তাদের কাজে নেওয়া হয়। তো তারা যদি দক্ষ কাজ দক্ষ লোক যদি না নিতে পারে বা ভালো কাজ করা লোক যদি না নিতে পারে তাহলে কিন্তু অপারেশনটা কিন্তু স্মুথলি ভালোভাবে হয় না। তো এই ক্ষেত্রে তাদের রেমুনারেশন কেমন, কী প্রাইস হবে, তাদের কি মাইনে হবে, তাদের প্রপারলি ট্রেনিং এবং আদার বেনিফিটস পিএফ ইএসআই প্রভৃতি এই হিউম্যান রিসোর্সই কিন্তু দেখাশোনা করে। সিকিউরিটি, সিকিউরিটি আমাদের একটা খুব প্রোটেকশন এরিয়া, প্রোটেক্টেড গার্ড আমরা বলতে গেলে যে কোনো ট্যুরিজম ইন্ডাস্ট্রির ক্ষেত্রে বা হোটেল ইন্ডাস্ট্রির ক্ষেত্রে। তার কারণ হচ্ছে এই সিকিউরিটি কিন্তু আমাদের বিভিন্ন রকম অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটি থেকে আমাদের রক্ষা করে, হোটেলকে বাঁচাচ্ছে। এছাড়া আর কী হতে পারে, বিভিন্ন রকম যে ভিভিআইপি গেস্ট আছে তাদেরকে গাড়ি করে আসছে বা বিভিন্ন রকম ভেহিকেল আসছে তাদের ভেহিকেল পার্কিং করাতে সাহায্য করছে। পারচেস অ্যান্ড স্টোর আমরা তাকেই বলছি যারা বিভিন্ন রকম জিনিসপত্র কিনছে এবং সেটাকে স্টোর রাখছে, আমাদের দরকার অনুযায়ী আমরা সেখান থেকে নিতে পারছি। সেটা কী হতে পারে, র মেটেরিয়াল হতে পারে, খাবারের অ্যালকোহলিক এবং নন অ্যালকোহলিক বেভারেজ হতে পারে, ক্রকারিজ হতে পারে, কাটলারিজ হতে পারে, হলোওয়্যার হতে পারে, গ্লাসওয়্যার হতে পারে, কোনো স্টেশনারি আইটেম হতে পারে, আদার কোনো আইটেম যেখানে আমরা ডাইরেক্ট আমরা এফএনবি সার্ভিস ডাইরেক্ট কিনতে পারে না, তাদের কোনো কিছু কিনতে গেলে পারচেজ অ্যান্ড স্টোরের মাধ্যমেই কিন্তু কিনতে হবে। তাদের কাছে রিকোয়েশন পাঠায়, তাদেরকে বলে যে আমার এই জিনিস লাগবে, তারাই কিনে তাদেরকে দেয়। ইনফরমেশান টেকনোলজি এই ডিপার্টমেন্ট হচ্ছে আমাদের যে সিস্টেম যেগুলো আছে, প্রপার্টি ম্যানেজমেন্ট সিস্টেম পিএমএস যেটাকে বলছি, এইগুলোকে কিন্তু আমরা মেনটেন করি। সেটা কীদের মাধ্যমে, এফএনবি সার্ভিসের সাথে কী তুলনা, মানে কিসের সাথে, আমরা যে পিওএস পয়েন্ট অফ সেল বা আমরা যে কম্পিউটার বিলিং করছি সেই যে সফটওয়্যারগুলো, কেমন ধরনের সফটওয়্যার, কেমন ইউজ করলে কাজটা আরও ইজি হবে, কোনো সফটওয়্যারে কোনো প্রবলেম হলে বা মেশিনে কোনো সমস্যা হলে, মেশিন না চললে, কম্পিউটার ঠিকঠাক করে বিল জেনারেট না করতে পারলে, এই কিন্তু ডিপার্টমেন্ট যেটা আছে ইনফরমেশান টেকনোলজি, তারাই কিন্তু আমাদের হেল্প করে। তারা এসে সারিয়ে দিয়ে যায়, ঠিক করে দিয়ে যায়, যাতে আমরা সহজভাবে বিলগুলো জেনারেট করতে পারি। তো এই এই ডিপার্টমেন্ট কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণ, আমাদের এই এফএনবি সার্ভিসের সাথে যুক্ত এবং ওতপ্রোতভাবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সাথে কিন্তু যুক্ত থাকে। এরা যদি আমাদের সাথে না থাকতো কিন্তু আমরা কিন্তু স্মুথলি গেস্টকে সার্ভ করতে পারতাম না বা সার্ভিস দিতে পারতাম না।